বন্ধুরা একটু বেড়ালাম, লক্ষ্মী পূজোর কিছু বাজার করব। তো ওকে নিয়েই বেরোচ্ছি, রূপকে নিয়ে। রূপ এদিকে তাকা, রূপ। ও আর আমি যাচ্ছি। ওটা কি জেলি কিনেছি সেটা দেখাচ্ছি। এটা অন্ধকার এখানটায়, দাদা। সঙ্গে থাকো, যতটা পারবো শেয়ার করবো। ঠিক আছে, এই দোকানটা থেকেই আমি করি। এই দোকান থেকেই আমি করি। এগুলো সবজি বাজার, লোকের ভিড়টা দেখো। যে কাপড় কিনলাম, ঠাকুরের কাপড়। এই এখন বাড়ি ফিরছি। মোটামুটি আমি কিনেছি, আরো আরো কিছুটা আমার হাজবেন্ড কালকে করবে। আমি সবটা করতে পারিনি, কারণ রূপ আছে। আমি এই ঠাকুরের কাপড়, তারপরে কিছু এই নাড়ু, মুরগি, বাতাসা, এইসব টুকিটাকিগুলো সব কিনলাম। আরও কালকে কিনবে। আমি ফুলের মালা কিনেছি, ঠাকুরের কাপড়, মালা, তারপরে মুকুট, এইগুলো কিনেছি। ঠিক আছে, তোমাদেরকে শেয়ার করবো আমি। বন্ধুরা, এই লক্ষ্মী পুজোর সমস্ত বাজার এসছে। তো আর এই দেখো, আমি কালকে ঠাকুরের কাপড় কিনেছি। এটা দেখো, এটা হচ্ছে লক্ষ্মীর, আর এটা হচ্ছে গণেশের, আর এটা লোকনাথ বাবার পাতার, আর এগুলো এই যে আসনে পাতবো, এই এটা দুটো নিয়েছি। এই একটা লাল রঙের, আর এই একটা নীল রঙের। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে ঠাকুরের কাপড়গুলো। আর এখন আমি ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করব, করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আসন টাসন ধুয়ে নিয়েছি, আর ঠাকুরের দেখো নতুন কাপড় টাপড় সব পেতে নিয়েছি, ঠাকুরদের সাজিয়েও নিয়েছি। এই দেখো গলার হার, টোপুমার, মুকুট নিয়ে এসেছি। তো আমি পুরো এখন সিংহাসনটা পুরোটাই সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এবারে ফল টল কাটবো, ঘরটাও বসিয়ে নিয়েছি। ফল টল কেটে তারপরে পুজো দেবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফ স্টাইল। তোমাদের সামনে একটু চলে এলাম। তো আমার ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে সাজানো, তারপরে ঠাকুরের জায়গা পরিষ্কার করা, নতুন কাপড় চোপড় পরিয়ে আমি সব গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে এলাম। আলপনা এঁকেছি, ওগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি তখন আমি নাইটি পরে আমি ওগুলো গুছিয়ে নিলাম। এখন আমি একটা লাল শাড়ি পরলাম, আর ব্লাউজটা সবুজ হয়ে গেছে। তো যাই হোক, এবারে এই শাড়িটা পরে এখন আমি ফল কাটবো, কেটে তারপরে পুজো দেব। তো কি দুষ্টুমি করছে গো, কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে আমার জানো। তো যাই হোক বন্ধুরা, একটুখানি এলাম, জাস্ট কথা বলে গেলাম, তারপরে যা যা হবে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে বন্ধুরা, টাটা। এখন আমি ঠাকুরের কাছে যাচ্ছি, ফল টলগুলো কাটতে হবে, আর আলপনাটাও শুকোতে হবে। আলপনাটা দিয়েছি, মানে শুকায়নি, এই সবে সবে দিলাম। তো তবুও তোমাদেরকে একবার আমি শেয়ার করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো আমি খুব ভালো আলপনা দিতে পারি না, মোটামুটি একটা এঁকেছি এই অবধি। ঠিক আছে, চলো। আলপনা দিয়েছি, আমি খুব একটা ভালো পারি না গো। আর এই যে নিচে একটা এঁকেছি, এখনো শুকায়নি। তো এখন আমি এগুলো শুকোতে শুকোতে আমার ফল প্রসাদটা কাটা হয়ে যাবে, আর ঠাকুরটা তো সাজিয়েছি, তোমাদের কাছে শেয়ার করেছি। বন্ধুরা, এই যে ফল প্রসাদ আমি সমস্ত কেটে দিয়েছি, আর এখন আমি পাঁচালিটা পরবো। এই যে ধান লাগিয়ে দিয়েছি দেখো,
পরেও দিয়ে দিয়েছি বালাজিকে। আর এই সমস্ত দেখো গুছিয়ে নিয়েছি, এখন আমি পাঁচালিটা পরবো। আমি নিজেই পুজোটা করি, নেবাতে নেই। তো চলো পাঁচালিটা পরি, তোমাদের সাথে যদি পারি একটুখানি আমি শেয়ার করে দেব। দেখো রাতের জন্য আমি লুচি আলুর দম করলাম, রূপ খাচ্ছে এবং আমার হাজব্যান্ডের বন্ধু দুজন এসেছিল, তারাও খেলো প্রসাদ লুচি আলুর দম। তো বন্ধুরা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার অন্য ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।